নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন। আজ আমরা আলোচনা করব নেটসের জিওগ্রাফির কিছু প্রশ্ন। এর আগের ভিডিওতে আমরা নেটসের জিওগ্রাফির বেশ কিছু প্রশ্ন আলোচনা করব, তারই আজ দ্বিতীয় পর্ব। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট থাকলেই আমরা এ ধরনের ভিডিও আগামীতে আপলোড করব। তো চলুন শুরু করি আজকের প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন, ম্যাকিন্ডার তার তত্ত্বে কোন প্রজেকশন ব্যবহার করেছিলেন? তার তত্ত্বে মার্কেটার প্রজেকশন ব্যবহার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ম্যাকিন্ডার ওয়ার্ল্ড আইসল্যান্ড কাকে বলেছিলেন? ম্যাকিন্ডার ওয়ার্ল্ড আইসল্যান্ড বলেছিলেন ইউরোপ, এশিয়া ও আফ্রিকাকে একত্রে, অর্থাৎ এই তিনটি মহাদেশকে একত্রে তিনি ওয়ার্ল্ড আইসল্যান্ড বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, রিমল্যান্ড থিওরিটি কার? এই রিমল্যান্ড থিওরিটি দিয়েছিলেন স্পাইকম্যান। পরবর্তী প্রশ্ন, রিমল্যান্ড থিওরিটি তিনি কবে দিয়েছিলেন? এই রিমল্যান্ড থিওরিটি স্পাইকম্যান দিয়েছিলেন 1944 সালে। পরবর্তী প্রশ্ন, দ্য পপুলেশন বম বইটি কার? দ্য পপুলেশন বম বইটি লিখেছিলেন পল আর এরলিকস। পরবর্তী প্রশ্ন, ইন্টারভেনিং অপরচুনিটিস থিওরিটি কার? অর্থাৎ এই থিওরিটি দিয়েছিলেন স্টোফার। পরবর্তী প্রশ্ন, অপটিমাম পপুলেশন এর ধারণা কে দিয়েছিলেন? অর্থাৎ আদর্শ জনসংখ্যার এই ধারণাটি প্রথম দিয়েছিলেন এডুইন ক্যানন। পরবর্তী প্রশ্ন, ব্রাশ মডেল দ্বারা কী করা হয়? এই ব্রাশ মডেল দ্বারা ফার্টিলিটি এবং মর্টালিটি গণনা করা হয়, অর্থাৎ জন্মহার এবং মৃত্যুহার গণনা করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, দ্য পপুলেশন এক্সপ্লোশন বইটি কার? এই বইটি রচনা করেছিলেন পার্ক। পরবর্তী প্রশ্ন, পপুলেশন পোটেনশিয়াল বইটি কার? এই পপুলেশন পোটেনশিয়াল বইটি রচনা করেছিলেন স্টুয়ার্ট অ্যান্ড ওয়ার্নচ। পরবর্তী প্রশ্ন, সোশিয়াল থিওরি অফ পপুলেশনটি কার? এই সোশিয়াল থিওরি অফ পপুলেশনটি দিয়েছিলেন হেনরি জর্জ। ভিডিওটি আগে বাড়ানোর আগে আপনাদের জানিয়ে রাখি, এইরূপ অনেক ভিডিও আমাদের প্লেলিস্টে রয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। এবং আপনাদের যদি কোনো প্রকার ভিডিওর প্রয়োজন হয় কোনো টপিকে, নির্দিষ্ট টপিকের ওপর, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, সেই টপিকের ওপর আমরা ভিডিও অবশ্যই তৈরি করে আপলোড করব। পরবর্তী প্রশ্ন, জিরো পপুলেশনের ধারণা কে দিয়েছিলেন? এই জিরো পপুলেশনের ধারণা দিয়েছিলেন কিংসলে ডেভিস। পরবর্তী প্রশ্ন, অপটিমাম পপুলেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই অপটিমাম পপুলেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কার্স সান্ডার্স। পরবর্তী প্রশ্ন, ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেলটি কার? এই ডেমোগ্রাফিক্যাল ট্রানজিশনাল মডেলটি দিয়েছিলেন থমসন। পরবর্তী প্রশ্ন, রেস সুসাইড এর ধারণা কে দিয়েছিলেন? এর ধারণা দিয়েছিলেন এডওয়ার্ড এ রোজ। পরবর্তী প্রশ্ন, জিওগ্রাফি অফ পপুলেশন বইটি কার? এই জিওগ্রাফি অফ পপুলেশন বইটি রচনা করেছিলেন জে ভি গার্নিয়ার। পরবর্তী প্রশ্ন, দ্য থিওরি অফ সোশিয়াল ক্যাপিলারিটি কার? এই থিওরিটি দিয়েছিলেন এ ডুমন্ট। পরবর্তী প্রশ্ন, দ্য জিওগ্রাফি অফ লাইফ অ্যান্ড ডেথ বইটি কার? এই বইটি রচনা করেছিলেন এলডি স্ট্যাম্প। পরবর্তী প্রশ্ন, দ্য জিওগ্রাফি অফ হাঙ্গার বইটি কার? এই জিওগ্রাফি অফ হাঙ্গার বইটি লিখেছিলেন ডি ক্যাস্ট্রো। পরবর্তী প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের দক্ষিণতম স্থানের নাম কি? এই প্রশান্ত মহাসাগরের দক্ষিণতম স্থানের নাম কেপ অ্যান্ড্রে। পরবর্তী প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের দক্ষিণতম স্থানের নাম কি?
এই আটলান্টিক মহাসাগরের দক্ষিণতম স্থানের নাম বৌবেট। দ্য ডেপথ অব দ্য সি বইটি কার, অর্থাৎ কে রচনা করেছেন এই বইটি? এই দ্য ডেপথ অব দ্য সি বইটি রচনা করেছিলেন থমসন। পরবর্তী প্রশ্ন, দ্য ফিজিক্যাল জিওগ্রাফি অব সি বইটি কার? দ্য ফিজিক্যাল জিওগ্রাফি অব সি বইটি রচনা করেছিলেন মুরে। পরবর্তী প্রশ্ন, ডিস্ট্রিবিউশন অব মেরিন লাইফ বইটি কার? এই ডিস্ট্রিবিউশন অব মেরিন লাইফ বইটি রচনা করেছিলেন ফোরবেস। কোন জাহাজ মরকে স্টাডি করেছিলেন? মর অর্থাৎ মিড ওশিয়ানিক রিচ। এই মরকে স্টাডি করেছিলেন ভীমাশিব, অর্থাৎ ভীমা নামে একটি জাহাজ। পরবর্তী প্রশ্ন, ক্যানাল থিওরিটি কার? এই ক্যানাল থিওরিটি দিয়েছিলেন এরি। পরবর্তী প্রশ্ন, স্টেশনারি ওয়েভ থিওরিটি কার? স্টেশনারি ওয়েভ থিওরিটি দিয়েছিলেন হ্যারিস। পরবর্তী প্রশ্ন, ভারত মহাসাগরের গভীরতম খাদের নাম কি? এই ভারত মহাসাগরের গভীরতম খাদের নাম সুন্দা খাত। পরবর্তী প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের গভীরতম খাদের নাম কি? এই আটলান্টিক মহাসাগরের গভীরতম খাদের নাম পোর্টোরিকা খাত। পরবর্তী প্রশ্ন, গালফ স্ট্রিম স্রোত কে আবিষ্কার করেছিলেন? এই গালফ স্ট্রিম স্রোত আবিষ্কার করেছিলেন পনি ডি লেয়ন। পরবর্তী প্রশ্ন, স্যান্ডউইচ খাতের গভীরতম অংশের নাম কি? এই স্যান্ডউইচ খাতের গভীরতম অংশের নাম মিটিয়র্স। কিউরাল খাতের গভীরতম অংশের নাম কি? এই কিউরাল খাতের গভীরতম অংশের নাম ভিটিয়াচ। জাপান খাতের গভীরতম অংশের নাম কি? এই জাপান খাতের গভীরতম অংশের নাম রামপো। পরবর্তী প্রশ্ন, টোঙ্গা খাতের গভীরতম অংশের নাম কি? এই টোঙ্গা খাতের গভীরতম অংশের নাম হরাইজন। পরবর্তী প্রশ্ন, ফিলিপাইন্স খাতের গভীরতম অংশের নাম কি? এই ফিলিপাইন্স খাতের গভীরতম অংশের নাম জনসন। জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ লোকেশন উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন উইলিয়াম ব্যাঙ্গে। পরবর্তী প্রশ্ন, জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ প্লেস নট ম্যান উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন ভিদাল দেলা ব্লাচ। পরবর্তী প্রশ্ন, দ্য নেচার অব জিওগ্রাফি বইটি কার? এই দ্য নেচার অব জিওগ্রাফি বইটি রচনা করেছিলেন রিচার্ড হাটসন। নমন যন্ত্রটি কে আবিষ্কার করেছিলেন? এই নমন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন অ্যানাক্সিমেন্ডার। পরবর্তী প্রশ্ন, গেস পেরিয়স বইটি কার? এই গেস পেরিয়স বইটি রচনা করেছিলেন হেকাটিয়াস। পরবর্তী প্রশ্ন, আঞ্চলিক ভূগোলের জনক কাকে বলা হয়? আঞ্চলিক ভূগোলের জনক বলা হয়ে থাকে হেকাটিয়াসকে। পরবর্তী প্রশ্ন, হিস্টোরিস বইটি কার? অর্থাৎ এই হিস্টোরিস বইটি কে রচনা করেছিলেন? এই হিস্টোরিস বইটি রচনা করেছিলেন হেরোডোটাস। পরবর্তী প্রশ্ন, ডিডাকটিভ পদ্ধতিটি উদ্ভাবন কে করেন? এই পদ্ধতিটি উদ্ভাবন করেছিলেন প্লেটো। পরবর্তী প্রশ্ন, ইন্ডাকটিভ পদ্ধতিটি উদ্ভাবন কে করেন? এটি উদ্ভাবন করেছিলেন অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, অন এয়ার্স ওয়াটার্স প্লেস বইটি কার? এই বইটি রচনা করেছিলেন হিপোক্রেটাস। ভূগণিতের জনক কাকে বলে? এই ভূগণিতের জনক বলা হয়ে থাকে এরাটোস্থেনিসকে। অ্যাস্ট্রোলেব যন্ত্রটি কে আবিষ্কার করেন? এই অ্যাস্ট্রোলেব যন্ত্রটি আবিষ্কার করেছিলেন হিপারকাস। পরবর্তী প্রশ্ন, আলমাগেস্ট বইটি কার? এই আলমাগেস্ট বইটি রচনা করেছিলেন টলেমি। পরবর্তী প্রশ্ন, দ্য জিওগ্রাফি বইটি কার? দ্য জিওগ্রাফি বইটি রচনা করেছিলেন টলেমি। দ্য অপটিকাস বইটি কার? এই অপটিকাস বইটিও রচনা করেছিলেন টলেমি। এরপরে রয়েছে জিওগ্রাফিকা বইটি কার? এই জিওগ্রাফিকা বইটি রচনা করেছিলেন স্ট্রাবো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রথম ন্যাভিগেশন স্যাটেলাইটের নাম কি? পৃথিবীর প্রথম ন্যাভিগেশন স্যাটেলাইটের নাম ট্রানজিট।
পরবর্তী প্রশ্ন, ইউএস এর জিপিএস এর নাম কি? এই ইউএস এর জিপিএস এর নাম নাভাস্টার। পরবর্তী প্রশ্ন, গ্যালিলিও কোন দেশের জিপিএস? এই গ্যালিলিও ইউরোপিয়ান ইউনিয়নের জিপিএস। গ্লোনাস কোন দেশের জিপিএস? এই গ্লোনাস রাশিয়া দেশের জিপিএস। পরবর্তী প্রশ্ন, জিপিএস এর জনক কাকে বলা হয়? এই জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেমের জনক বলা হয়ে থাকে পার্কিনসনকে। জিপিএস প্রথম কবে শুরু হয়? এই জিপিএস প্রথম শুরু হয়েছিল 1978 খ্রিস্টাব্দে। লিসের পুরো নাম কী? LIS এর পুরো নাম কী? উত্তরটি হবে ল্যান্ড ইনফরমেশন সিস্টেম। পরবর্তী প্রশ্ন, বিট এর পুরো নাম কী? BIT এর পুরো নাম বাইনারি ডিজিট। পরবর্তী প্রশ্ন, AOI এর পুরো নাম কী? এই AOI এর পুরো নাম এরিয়া অফ ইন্টারেস্ট। পরবর্তী প্রশ্ন, টিন এর পুরো নাম কী? TIN এর পুরো নাম কী? এই টিন এর পুরো নাম ট্রায়াঙ্গুলেটেড ইরেগুলার নেটওয়ার্ক। পরবর্তী প্রশ্ন, পয়েন্ট বেস ডেটাকে কী বলা হয়? এই পয়েন্ট বেস ডেটাকে বলা হয় ভেক্টর ডেটা। পিক্সেল বেস ডেটাকে কী বলা হয়? এই পিক্সেল বেসড ডেটাকে বলা হয় রাস্টার ডেটা। পরবর্তী প্রশ্ন, নাভস্টার কতগুলি উপগ্রহ ব্যবহার করা হয়? এই নাভস্টারে 24টি উপগ্রহ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জিপিএস এর নাম কি? এই ভারতের জিপিএস এর নাম হল IRNSS। এর পুরো নামটা যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইটস কত উচ্চতায় অবস্থান করে? এই জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে 36,000 কিমি উচ্চতায় অবস্থান করে থাকে। পরবর্তী প্রশ্ন, সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট কত উচ্চতায় অবস্থান করে থাকে? এই সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে 700 থেকে 900 কিমি উচ্চতায় অবস্থান করে থাকে। পরবর্তী প্রশ্ন, জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট কোন দিক থেকে কোন দিকে ঘোরে? এই জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন বা ঘুরে থাকে। পরবর্তী প্রশ্ন, সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট কোন দিক থেকে কোন দিকে ঘোরে? এই সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট উত্তর থেকে দক্ষিণে ঘুরে থাকে। ল্যান্ডস্যাট ইমেজে কটি ব্যান্ড থাকে? এই দেখবেন এখানে বানানটা একটু, ল্যান্ডস্যাট ইমেজে 7টি ব্যান্ড থাকে। IRS কোন ধরনের স্যাটেলাইট? এই IRS পোলার সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট। পরবর্তী প্রশ্ন, ইনসাট কোন ধরনের স্যাটেলাইট? এই ইনসাট জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট। পরবর্তী প্রশ্ন, নোয়া এবং গোস কোন দেশের সংস্থা? এই দুটো সংস্থা হলো ইউএস এর সংস্থা। পরবর্তী প্রশ্ন, মেটেওর কোন দেশের সংস্থা? মেটেওর USSR এর সংস্থা। LIS-3 এর স্পেশিয়াল রেজুলেশন কত? এই LIS-3 স্পেশিয়াল রেজুলেশন 5.8 মিটার। ফটোগ্রামেট্রি কে তৈরি করেছিলেন? এই ফটোগ্রামেট্রি তৈরি করেছিলেন লাউসেডার্ট 1851 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহের নাম কী? এই ভারতের প্রথম উপগ্রহের নাম আর্যভট্ট। কার্টোস্যাট 2 এর স্পেশিয়াল রেজুলেশন কত? এই কার্টোস্যাট 2 এর স্পেশিয়াল রেজুলেশন 1 মিটার। পরবর্তী প্রশ্ন, মেটিওস্যাট কোন দেশের সংস্থা? মেটিওস্যাট ইউরোপ এর সংস্থা। স্পট কোন দেশের সংস্থা? এই স্পট ফ্রান্সের একটি সংস্থা। সেন্ট্রাল প্লেস থিওরিটি কে দিয়েছিলেন বা কার? এই সেন্ট্রাল প্লেস থিওরিটি দিয়েছিলেন ক্রিস্টেলর 1933 সালে। পরবর্তী প্রশ্ন, সেন্ট্রাল প্লেস থিওরিটি কে ইংরেজিতে অনুবাদ করেন? এই সেন্ট্রাল প্লেস থিওরিটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন CW বাস্কিন 1955 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সেন্ট্রাল প্লেস কথাটি প্রথম কে ব্যবহার করেন?
এই সেন্ট্রাল প্লেস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন মার্ক জেফারসন 1931 সালে। পরবর্তী প্রশ্ন, কনসেন্ট্রিক জোন থিওরিটি কার? এই কনসেন্ট্রিক জোন থিওরিটি দিয়েছিলেন ইডাব্লিউ বার্জেস 1923 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, এই কনসেন্ট্রিক জোন থিওরিতে জোন 5 এর অপর নাম কি? এই কনসেন্ট্রিক জোন থিওরিতে জোন 5 এর অপর নাম হলো কমিউটার্স জোন। পরবর্তী প্রশ্ন, সিবিডি এর পুরোনাম কি? এই সিবিডির পুরোনাম সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। পরবর্তী প্রশ্ন, সেক্টর থিওরিটি কার? এই সেক্টর থিওরিটি দিয়েছিলেন হোমার হয়েট। পরবর্তী প্রশ্ন, মাল্টিপল নিউক্লিয়ার থিওরিটি কার? এই থিওরিটি দিয়েছিলেন সিডি হ্যারিস এবং ইএল উলম্যান। পরবর্তী প্রশ্ন, রারবান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই রারবান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন গ্যালপিন 1918 সালে। পরবর্তী প্রশ্ন, মাদার সিটি কাকে বলা হয়? এই মাদার সিটি বলা হয়ে থাকে মেট্রোপলিসকে। নগরায়ণের শেষ পর্যায়ের নাম কি? এই নগরায়ণের শেষ পর্যায়ের নাম নেক্রোপলিস। পরবর্তী প্রশ্ন, ডিকশনারি অব হিউম্যান জিওগ্রাফি বইটি কার? ডিকশনারি অব জিওগ্রাফি বইটি রচনা করেছিলেন স্মিথ। আমল্যান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই আমল্যান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন অ্যান্ডার অ্যালিক্স 1914 সালে। হিন্টারল্যান্ড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই হিন্টারল্যান্ড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জর্জ চিজহোলম। কোন বিজ্ঞানী বাস্তুসংস্থানকে সম্প্রদায়ের বিজ্ঞান বলে অভিহিত করেন? বিজ্ঞানী ক্লিমেন্ট বাস্তুসংস্থানকে সম্প্রদায়ের বিজ্ঞান বলে অভিহিত করেছিলেন। অরিজিন অব স্পেসিস বইটি কার? এই বইটি লিখেছিলেন চার্লস ডারউইন। যেসব জীব জলাশয়ের নিচের তলায় বসবাস করে তাদের কি বলা হয়? এইসব জীবদের বলা হয়ে থাকে বেনথস। পরবর্তী প্রশ্ন, যেসব জীব স্থির জলে বসবাস করে তাদের কি বলা হয়? যেসব জীব স্থির জলে বসবাস করে তাদের বলা হয়ে থাকে লেন্টিক। পরবর্তী প্রশ্ন, যেসব জীব প্রবাহমান জলে বসবাস করে তাদের কি বলা হয়? এই ধরনের জীবকে বলা হয়ে থাকে লোটিক। পরবর্তী প্রশ্ন, ম্যাকুইস নামক ভূমধ্যসাগরীয় অরণ্য কোথায় দেখা যায়? ম্যাকুইস নামক ভূমধ্যসাগরীয় অরণ্য দক্ষিণ ইউরোপে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ম্যাটোরাল নামক ভূমধ্যসাগরীয় অরণ্য কোথায় দেখা যায়? এই অরণ্য চিলিতে দেখা যায়। তা পরের প্রশ্ন, ফিনবোস নামক ভূমধ্যসাগরীয় অরণ্য কোথায় দেখা যায়? এই ফিনবোস ভূমধ্যসাগরীয় অরণ্য দেখা যায় আফ্রিকাতে। পরবর্তী প্রশ্ন, ইউরেশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? এই ইউরেশিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি স্টেপ নামে পরিচিত। ইউএস ও কানাডায় নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? এই ইউএসএ কানাডায় নাতিশীতোষ্ণ তৃণভূমি প্রেইরি নামে পরিচিত। ভেনেজুয়েলায় নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? এই ভেনেজুয়েলায় নাতিশীতোষ্ণ তৃণভূমি ল্যানোচ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, প্যারাগুয়ে নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? এই প্যারাগুয়ে নাতিশীতোষ্ণ তৃণভূমি গ্রান চাকো নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ায় নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? অস্ট্রেলিয়ায় ডাউন্স নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, হিস্ট্রি অব সিভিলাইজেশন ইন ইংল্যান্ড বইটি কার? হিস্ট্রি অব সিভিলাইজেশন ইন ইংল্যান্ড বইটি রচনা করেছিলেন হেনরি বাকেল। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিরিট অব দ্য লস বইটি কার? এই বইটি রচনা করেছিলেন মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন, দ্য পালস অব এশিয়া বইটি কার? এই বইটি রচনা করেছিলেন হান্টিংটন। জিওগ্রাফিক ইনফ্লুয়েন্স ইন আমেরিকান
হিস্টোরি, বইটি কার? এই বইটি রচনা করেছিলেন অ্যালবার্ট পেরি ব্রিগহ্যাম। একুমেন কথার অর্থ কি? একুমেন কথার অর্থ বাস উপযোগী পৃথিবী। নব্য নিয়ন্ত্রণবাদের জনক কাকে বলা হয়? এই নব্য নিয়ন্ত্রণবাদের জনক বলা হয়ে থাকে গ্রিফ্ট টেইলরকে। পরবর্তী প্রশ্ন, পলিটিক্স জিওগ্রাফি বইটি কার? এই পলিটিক্স জিওগ্রাফি বইটি রচনা করেছিলেন র্যাডজেল। সম্ভাবনাবাদের জনক কাকে বলা হয়, অর্থাৎ পসিবিলিজমের জনক কাকে বলা হয়ে থাকে? এই পসিবিলিজমের জনক বলা হয়ে থাকে পল ভিদাল দা লা ব্লাজকে। জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্টোরি বইটি কার? এই জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্টোরি বইটি রচনা করেছিলেন লুসিয়ান ফেভর। পরবর্তী প্রশ্ন, জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রধান প্রবক্তা কে? এই জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রধান প্রবক্তা হলেন হান্টিংটন। পরবর্তী প্রশ্ন, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বইটি কার? এই সিভিলাইজেশন এবং ক্লাইমেট বইটি রচনা করেছিলেন হান্টিংটন। হান্টিংটন জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ সংক্রান্ত কটি বই লিখেছিলেন? এই হান্টিংটন জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ সংক্রান্ত চারটি বই রচনা করেছিলেন। মেন স্প্রিং অব সিভিলাইজেশন বইটি কার? মেন স্প্রিংস অব সিভিলাইজেশন বইটি রচনা করেছিলেন হান্টিংটন। পরবর্তী প্রশ্ন, নিয়ন্ত্রণবাদের একজন প্রধান সমর্থকের নাম বলুন। এই নিয়ন্ত্রণবাদের একজন প্রধান সমর্থক হলেন র্যাডজেল। অর্গানিক স্টেট এর ধারণা কে দিয়েছিলেন? এই অর্গানিক স্টেটের ধারণা দিয়েছিলেন র্যাডজেল। রাশিমাত্রিক বিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়? এই রাশিমাত্রিক বিপ্লব প্রথম শুরু হয়েছিল আমেরিকাতে। পরবর্তী প্রশ্ন, রাশিমাত্রিক বিপ্লবের সূচনা হয় কোন দশকে? এই রাশিমাত্রিক বিপ্লবের সূচনা হয় 1960-এর দশকে। রাশিমাত্রিক বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন, অর্থাৎ কোয়ান্টিটেটিভ রেভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বার্টন। পরবর্তী প্রশ্ন, থিওরিটিক্যাল জিওগ্রাফি বইটি কার? এই থিওরিটিক্যাল জিওগ্রাফি বইটি লিখেছিলেন পিটার হ্যাগেট। লোকেশন অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি বইটি কার? এই লোকেশন অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি বইটি রচনা করেছিলেন উইলিয়াম বাঙ্গে। পরবর্তী প্রশ্ন, কল্যাণমুখী ভূগোলের জনক কাকে বলা হয়? এই কল্যাণমুখী ভূগোলের জনক বলা হয়ে থাকে ডেভিড স্মিথকে। পরবর্তী প্রশ্ন, দ্য থিওরি অফ সোশিয়াল স্ট্রাকচার বইটি কার? এই বইটি রচনা করেছিলেন টিএস বটমোর। ফান্ডামেন্টাল অফ সোশিওলজি বইটি কার? এই বইটি রচনা করেছিলেন গিজবার্ট। সোশিওলজি বইটি কার? এই সোশিওলজি বইটি রচনা করেছিলেন লুন্ডবার্গ। সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাকশন অ্যানালাইসিস বইটি কার? এই বইটি রচনা করেছিলেন ম্যাকাইভার ও পেজ। সিটি রিজিয়ান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই সিটি রিজিয়ান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন প্যাট্রিক গেডেস। পরবর্তী প্রশ্ন, দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ বইটি কার? দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ বইটি রচনা করেছিলেন কাল ও সয়ার। পরবর্তী প্রশ্ন, ইন্ডিকুয়েন্সি অফ রিজিওনাল কনসেপ্ট বইটি কার? এই বইটি রচনা করেছিলেন কিম্বল। পরবর্তী প্রশ্ন, প্রণালীবদ্ধ ভৌগোলিক চিন্তাধারার জনক কে? এই প্রণালীবদ্ধ ভৌগোলিক চিন্তাধারার জনক হলেন ভ্যারিনিয়াস। পরবর্তী প্রশ্ন, গঠনবাদ ভৌগোলিক চিন্তাধারার জনক কে? এই গঠনবাদ ভৌগোলিক চিন্তাধারার জনক হলেন ক্লোড লেভি স্টাইস। পরবর্তী প্রশ্ন, স্ট্যাটিস্টিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই স্ট্যাটিস্টিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ব্যারেন জে ভি ভন বিলফেল্ড। পরবর্তী প্রশ্ন, ব্যারেন জে ভি ভন বিলফেল্ড তার কোন বইয়ে প্রথম স্ট্যাটিস্টিক শব্দটি ব্যবহার করেন? তার এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন তিনি এলিমেন্টস অফ ইউনিভার্সাল এডুকেশন বইয়ে। পরবর্তী প্রশ্ন, উপমহাদেশের কোন স্থানের উচ্চতা ভূপৃষ্ঠের সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা ধরা হয়? উপমহাদেশের করাচির উচ্চতাকে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা ধরা হয়ে থাকে। পিক্সেলের পুরো নাম কী? এই পিক্সেলের পুরো নাম পিকচার এলিমেন্টস।
পরবর্তী প্রশ্ন, জিটিভি এর পুরোনাম কি? এই জিটিভির পুরোনাম গ্রাউন্ড ট্রুথ ভেরিফিকেশন। আন্তর্জাতিক সিরিজে স্কেল কত হয়? 1:1 কোটি। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সিরিজের অক্ষাংশগত বিস্তার কত? উত্তর 4 ডিগ্রি। আন্তর্জাতিক সিরিজের দ্রাঘিমাগত বিস্তার কত হয়? এই দ্রাঘিমাগত বিস্তার হয় 6 ডিগ্রি। রিলেটিভ রিলিফের সূত্রটি কে আবিষ্কার করেন? এই রিলেটিভ রিলিফের সূত্রটি আবিষ্কার করেন স্মিথ। পরবর্তী প্রশ্ন, ডাইসেকশন ইন্ডেক্স ম্যাপ কে প্রথম নির্ণয় করেন? এই ডাইসেকশন ইন্ডেক্স ম্যাপ প্রথম তৈরি করেছিলেন ডি নির। পরবর্তী প্রশ্ন, অ্যাভারেজ স্লোপের সূত্রটি কে তৈরি করেন? এই অ্যাভারেজ স্লোপের সূত্রটি তৈরি করেছিলেন ওয়েন্টওর্থ। পরবর্তী প্রশ্ন, ইনস্যাট এর পুরোনাম কি? এই ইনস্যাটের পুরোনাম ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট। পরবর্তী প্রশ্ন, রেজুলেশন প্রধানত কয় প্রকার? রেজুলেশন প্রধানত 4 প্রকার হয়ে থাকে। এই ছিল আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।